বাংলা মানবতার সমাধান আহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে পৃথিবী বাংলায় সঙ্গ দিয়েছেন আজকের অধিবেশনে ইসলামের যে উত্তম গুণাবলী উত্তম চরিত্র তার মাঝে একটি গুণ নিয়ে আমরা কথা বলবো আর সেটি হচ্ছে আসিদ সত্যবাদিতা সত্যবাদিতা একটি গুণ একটি স্বভাব যে স্বভাবটি হবে মোমেনের যেটি হলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যে অংশ মোমিনের মাঝে পূর্ণভাবে থাকবে আর সত্যবাদিতা অথবা সত্য বলা এই গুণটি আজকের মুহুর্তে আমাদেরকে নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে সত্যবাদিতা সত্যবাদী হওয়া সত্য বলা সত্যের ব্যবহার এই দিকগুলি আমাদের মাঝে কেন জানি দিন 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 কমে যাচ্ছে সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে সত্যবাদী হতে হবে আর সত্যবাদী তাকে বলে যার মাঝে বাস্তব চিত্রও পাওয়া যাবে বাস্তবতার সাথে যার মিল রয়েছে সে হলো সত্যবাদী এটি হলো তার শাব্দিক অর্থ সিদ্ যাকে আমরা বলি সেদক সত্য বলা আর সত্য বলা বলতেই বাস্তবতার সাথে মিল পাওয়া একে বলে সত্যবাদী যেমন আজকের দিন হল শনিবার আপনাকে জিজ্ঞেস করা হলো আজকের দিন কোন দিন আপনি বললেন যে শুক্রবার তাই বাস্তবতার সাথে আপনার কথা মিলেনি আপনি মুখ দিয়ে বলেছেন যে আজকে শুক্রবার কিন্তু বাস্তব ঘটনা হলো আজকে শনিবার তাহলে আপনি আপনার কথাই সত্যবাদী নন এটি হলো শাব্দিক অর্থ আর শরীয়তের পরিভাষায় সত্যবাদী হওয়া বা সত্য বলা এটি ব্যাপক অর্থকে সামিল করে ব্যাপক দিককে সামিল করে শুধু কথাই সত্যবাদী হওয়া এটি ইসলামের সত্যবাদী নয় ইসলাম যাকে সত্যবাদী বলেছে সত্যবাদীর যে ভূষণ যার প্রতি দেওয়া হয়েছে সে শুধুমাত্র কোথায় সত্যবাদী সেটি নয় বরং তার সার্বিক দিক থেকে সে সত্যবাদী হবে মহান رب العالمین সূরাত 119 নম্বর আয়াতে ইরشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারীরা মহান رب العالمین তিনি আহ্বান করছেন তার প্রিয় বান্দাদেরকে আহ্বান করছেন এরপরে তিনি যে অংশ স্মরণ করিয়ে দিচ্ছেন সেটি হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করুম এবং সত্যবাদীদের সঙ্গী হও সাথী হও তাদের সাথে থাকো সুপ্রিয় দর্শক মহানবুল্লাহ আলমিনের যে আহ্বান যে তিনি সত্যবাদী হতে বলেছেন যারা সত্যবাদী ছিলেন তাদের সাথী হতে বলেছেন যারা সত্যবাদী আছেন তাদের সঙ্গ দিতে বলেছেন এই অংশটি আমাদের নিজেদের মাঝে বাস্তবে রূপদান করতে হবে যা আসলেই আমি কি সত্যবাদীদের সাথে আছি মহানবুল আলমী বলেছেন সত্যবাদীদের সঙ্গ দাও তাহলে ইতিপূর্বে সত্যবাদী ছিল আপনি শুধু সত্যবাদী সেটি নন আপনি শুধুমাত্র সত্যবাদী সেটি সঠিক নয় যা আপনি নতুনভাবে সত্যবাদী হয়ে যান আর এই সত্যটি আপনার থেকে শুরু হয়েছে সেটি নয় ইসলাম যে দিন সে দিন হল পরিপূর্ণ দিন যার মাঝে সকল গুণ মানুষের যেই গুণগুলি থাকা উচিত যার মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে যাকে সকলের সমাদর করবে যার মাধ্যমে একটি ব্যক্তিগত জীবন থেকে সকল অঙ্গনে অঙ্গন তৈরি হবে ব্যক্তি ক্ষেত্রে একজন ব্যক্তি সঠিক হবে একটি পরিবারকে সঠিকভাবে সে সত্যবাদিতার মাধ্যমে পরিচালনা করবে একটি সমাজ সত্যবাদী হবে একটি দেশ সত্যবাদী হবে বিশ্ব সত্যবাদী হবে আর এই অর্থেই মহান রব্বুল আলমিন বলেছেন ইয়া আ আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারীরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআসসাদিকিন এবং সত্যবাদীদের সাথে হও তোমরা সত্যবাদী হয়ে যাও দর্শক আজকের এই আয়াতের আঙ্গিকেই আমরা যে সত্যবাদী গুণ সে গুণ নিয়ে আমরা কথা বলতে চলেছি তাহলে সত্যবাদী কাকে বলে আমরা এতটুকু অনুধাবন করতে পেরেছি মহানবুল্লা আলমী একুশ নম্বর আয়াতে সত্যবাদী সম্পর্কে একই ধরনের কথা বলেছেন সত্যবাদীর যে ফল সংক্ষেপে মহানরবুল্লা আলমী বলেছেন যে তারা যদি সত্যবাদী হয়ে যায় যেহেতু আল্লাহ তালা আহ্বান করেছেন যে তোমরা সত্যবাদী হও তোমরা সত্যদের সঙ্গ দাও এর ফল কি এর ফল হলো মহানবুল্লাহ আলম বলেছেন যদি তারা সত্যবাদী হয় তাহলে সেটি তাদেরই মঙ্গল তাদেরই মঙ্গল ভালোর জন্যই তারা সত্যবাদী হবে তারা সত্যবাদী না হয় কেউ যদি না সত্য গুণকে বাস্তবের রূপ না দেয় তাহলে তাদের জন্য মঙ্গলের বিপরীত যেটি তাদের জন্য অমঙ্গল রয়েছে তাদের জন্য অশুভ পরিণাম রয়েছে দুনিয়াতে এবং পরকালে উভয় ক্ষেত্রে তাদের জন্য অশুভ পরিণাম রয়েছে অতএব সত্যবাদী গুণটি আমাদের আলোচনা করতে হবে এবং আসল সত্যবাদী কাকে বলে তাহলে সত্যের কিছু আমরা ধিক বলতে পারি যার মাধ্যমে একজন মানুষকে সত্যবাদী বলা যেতে পারে বরং একজন মেনকে সত্যবাদী বলা যেতে পারে কারণ আমরা মানুষের থেকে আবার মমিনকে এই জন্য আলাদা করলাম যে সত্যবাদী যদি একজন অমুসলিম হয় সে সত্যবাদী একজন মুসলিম হয় সেও সত্যবাদী যে অমুসলিম সে সত্য কথা বলে এবং মানুষের কাছে সে এই সত্যবাদী পরিচয়ে পরিচয় লাভ করেছে যে সে সত্যবাদী অনুরূপভাবে একজন মুসলিম যে মুসলিম ইমানের দিক থেকে দুর্বল সেও সত্যবাদী এবং সে ইমানের ক্ষেত্রে ইমানের দাবির পরেও সে সত্যবাদী তবে ইমানের পূর্ণতা তার মাঝে নাই ইমানের কাজগুলো সে করে না ইমানের কাজগুলো পরিপূর্ণভাবে সে আধা করে না এই ক্ষেত্রে তার যে সত্যবাদিতা আর একজন অমুসলিমের সত্যবাদিতা দুইটি এক নই তৃতীয় প্রকার যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার তাদের সত্যবাদিতা তাহলে তিন প্রকার সত্যবাদী মানুষের ক্ষেত্রে আমরা নির্বাচন করেছি যে তাহলে প্রথম প্রকার সত্যবাদী তারা মূলত সত্যবাদী তারা যারা ইমানদার এবং ইমানের ক্ষেত্রে যারা অগ্রগামী তারা হলো পরিপূর্ণ সত্যবাদী তার বান্দাদেরকে ডেকেছেন যারা ইমানের দাবি দিয়েছেন ইমানের দাবি তাদেরকে সত্যবাদী হতে বলেছেন কারণ সত্যের কিছু দিক আছে যে দিকগুলি একজন মানুষের মাঝে একজন মোমেনের মাঝে ফুটে উঠবে তাহলে যখন পূর্ণ দিকগুলো তার মাঝে ফুটে উঠবে তখন তাকে পরিপূর্ণ সত্যবাদী বলা যেতে পারে আমরা বলছিলাম যে তাহলে একজন নন মুসলিমকে তার সত্যবাদীদের ক্ষেত্রে তার এই সত্যবাদী উপাধিটি দুনিয়াতেই যথেষ্ট হতে পারে পরকালে তার যে প্রতিদান এবং তার যে সবাব সে আল্লাহর কাছে লাভ করতে পারে না যদিও সে সত্যবাদী ছিল কেন তার কারণ হলো সে পরিপূর্ণ সত্যবাদী নন পরিপূর্ণ সে সত্যবাদী যাকে বলে এই গুণ তার মাঝে নয় কারণ প্রথম যে গুণ হতে হবে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনবেন সে অংশ তার মাঝে নাই অতএব তিনি দুনিয়ার ক্ষেত্রে সত্যবাদী সুপ্রিয় দর্শক মুমিনের ক্ষেত্রে তাহলে সত্যবাদী যে গুণটি সেই গুণটি কেমন হবে সেই গুণটি তার মাঝে পরিপূর্ণ হবে আসলে সত্যবাদিতা নিয়ে যে কথা বলছি এ সত্যবাদিতা গুণটি মহান রবুল আরামিনের মহান আরামিন কারোর সাথে পদা দিয়ে পদাভঙ্গ করেন না যে সবের কথা যে প্রতিদানের কথা যে জান্নাতের কথা যে জাহান্নামের কথা যে দিকগুলি তিনি আলোচনা করেছেন সবগুলো সত্য আর যারা যেগুলো আমাদের জন্য পাঠিয়েছেন সেগুলোকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিতে পারবে সেই হল মূলত সত্যবাদী এবং তাকে বলা যেতে পারে আশেখ সত্যবাদী এবং সাথে সাথে আপনি আরেকটি গুণ লাগিয়েও দিতে পারেন সে হলো কামেল পরিপূর্ণ সত্যবাদী আর যদি আংশিক থেকে থাকে দুনিয়ার সত্যবাদী পরকালের আমলি জিন্দিগিতে সত্যবাদী নন তাহলে তিনি ত্রুটিযুক্ত সত্যবাদী এবং তার সত্যবাদিতা আংশিক অর্থের সত্যবাদী পরিপূর্ণতার ক্ষেত্রে নয় অতএব আমাদেরকে পরিপূর্ণ সত্যবাদী হতে হবে এবং মহানবুল্লাহ আলমিন তার মমিন বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন হে ইমানদারীরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী হয়ে যাও মহানবুল্লাহ আলমিনের গুণ নিয়ে যদি আলোচনা করি আল্লাহ আকবর তিনি সত্যবাদী এই অর্থে আয়াত যদি আমরা খুঁজি তাহলে অনেক আয়াত আছে নম্বর আয়াতে করেন ওমান মহানবুল্লাহ হাদিসা তাহলে বিভিন্ন শব্দ এসেছে কথার ক্ষেত্রে তার বর্ণনার ক্ষেত্রে তিনি অধিক সত্যবাদী তার চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না মহানবুল্লা আলমিনের সত্যবাদী তা তিনি তার বান্দার সাথে অন্যায় আচরণ করবেন না তিনি যে ওয়াদা করেছেন তার মমিন বান্দাদের সাথে তিনি ওয়াদা ভঙ্গ করেন না মহেন্দ্রবুল আলামিন সুরত আল ইমরানের নয় নম্বর আয়াতের শেষ অংশে এর করেন ইন আল্লাহ আলাই খলিফুল মিয়াদ মহেন্দ্রবুল্লা আলামিন তিনি ওয়াদা ভঙ্গ করেন না বান্দার সাথে যে ওয়াদা হয়েছে যে যদি আমল করে ইমান আনার পরে সে পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ ইমানদার আমলের ফলে তার মাঝে আমল যদি পাওয়া যায় তাহলে মহান্নবুল আর আমিন তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিবেন জান্নাতে স্থান দিবেন। তার কর্মের ফলে যদি আমরা আলোচনা করি যে জান্নাত নবী সাল্লাম ইরশাদ করেন তোমরা যখন জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও কেন এই জন্য যে সেটি হলো আ আল জান্নাত জান্নাতের সর্ব উঁচু স্থান হলো সেটি হল জান্নাতুল ফেরদাউস তাহলে মহান্নবুল্লা আর আমিন তিনি জান্নাতুল ফেরদাউস দান করবেন তাহলে তার নিচেও জান্নাত আছে আল্লাহন শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ অনেক করে রেখেছেন তার বান্দাদের জন্য এবং সে জান্নাতের সর্ব স্থান হলো জান্নাতুল হল আর সে জান্নাত দান করবেন তার প্রিয় বান্দাদেরকে যারা সত্যবাদী হবেন কথায় এবং কাজে সুপ্রিয় দর্শক আজকে সত্যবাদী আমরা কথা বলছি তাহলে মহানবুল্লা আরামিন তিনি হলেন সবচেয়ে সত্যবাদী আর এই গুণটি তিনি পছন্দ করেছেন তার বান্দাদের ক্ষেত্রেও তাই তো তিনি আহ্বান করেছেন যে তারা যেন সত্যবাদী হয়ে যায় তাদেরকে যে 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 ওয়াদা দেওয়া হয়েছে হয়েছে। হয়েছে তাদেরকে তাদেরকে আদেশ করা করা সবগুলো যেন পরিপূর্ণভাবে ফলো করে এবং যার মাধ্যমে তারা আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে গৃহীত হবেন সুপ্রিয় দর্শক এজন্য আমরা বলবো যে এই গুণটি সত্যবাদীটা এটি সকল নবী এবং রসুলদের গুণ তারা সত্যবাদী ছিলেন যদি নবীদের দিক নিয়ে আমরা আলোচনা করি কোরআন সুহান তিনি অনেক নবীর নাম উল্লেখ করেছেন এবং নাম উল্লেখ করে তিনি তার সাথে তাদের টাইটেলও দিয়ে দিয়েছেন যে ভালো দিকগুলি তাদের মাঝে ছিল সে ভালো দিকগুলি তিনি আলোচনা করেছেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবীরা সদ্গুণের অধিকারী ছিলেন সর্ব উত্তম গুণের অধিকারী ছিলেন আর আমিন যেই গুণগুলি তার বান্দার জন্য পছন্দ করেছেন সেই গুণের অধিকারী ছিলেন তার মাঝে সত্যবাদিতা এই গুণটি মমিনের গুণ এই গুণটি যত নবী এবং রসুল গুণ এসেছিলেন তাদের গুণ সুপ্রিয় দর্শক ছোট্ট একটু বিরতির পরে আমরা আবারও ফিরে আসব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ

আবুজার হতে বর্ণিত রসুল সাল্লাহ বলেন তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু জর রাজিয়ালু আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম তারা তো অতল তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা তিনি বলেন এক কারা টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতিশ নম্বর একশো প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও আমরা আমাদের যে শেষ অংশ আমরা বলছিলাম যে সত্যবাদিতা সত্য গুণটি এটি নবীদেরও নাবিরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি কোনো অবস্থাতেও না তারা কখনো মিথ্যা কথা বলতেন না মানুষকে ধোকা দিতেন না যেমন তাদের মাঝে ধোকা ছিল না মানুষের ক্ষেত্রে এর চেয়ে বড় ধোকা আল্লাহর ক্ষেত্রেও ছিল না কারণ মোহানবুল্লাহ আলমিন যে আদেশ এবং নিষেধ তাদেরকে করেছিলেন তারা পঙ্খু না সে আদেশকে ফলো করেছিলেন বিধায় তারা হলেন সর্ব উত্তম সর্ব তাই তো মহান্বুলা আরামিন কালামি পাখে কোরআন মাজিদে তিনি তাদের নাম ধরে ধরে। তিনি তাদের এই গুণগুলি আলোচনা করেছেন। সুরা মারিয়াম যদি আমরা খুলি। মহান্্বুল আরামের সাবা করেন অজকুুর ফিল কিতাবি বরহিম, ইন্নাহ, কানা সুদ্দি কন্যাবিিয়া, মহনবুললা আরান, সুরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়াত এখানে। ইব্রাহিম আলাই সালামের যে উত্তম গুণ উত্তম গুণসমূহের মধ্যে একটি গুণ তিনি বর্ণনা করছেন যে তিনি তো নবী ছিলেন ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম হে নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কিটাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করুন মহান رب তার গুণ তিনি বর্ণনা করেছেন আপনি স্মরণ করুন তা হলো ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়া তিনি ছিলেন সত্যবাদী নবী নবী ছিলেন এবং সত্যবাদী যে গুণটি তার মাঝে ছিল তিনি সত্যবাদী নেভি ছিলেন তাহলে সত্যবাদিতা বা সত্য গুণটি নেভিদের মাঝে ছিল এবং তারা পরিপূর্ণ সত্যবাদী ছিলেন একই ধরনের আয়াত মহানবুল্লা আলম ইসলাম মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে এরশাদ করেন ওয়াজ ফিল কিতাব ইদ্রিস ইদ্রিস আলাহ ইসলাম সম্পর্কে আল্লাহ তালা কথা বলেন একই ধরনের কথা যেই শব্দটি ব্যবহার করেছেন ইব্রাহিম আলাহ ইসলামের ক্ষেত্রে একই ধরনের কথা ব্যবহার করেছেন ইদ্রিস আল্লাহ ইসলামের ক্ষেত্রে তিনি বলছেন তিনি ছিলেন সত্যবাদী তাহলে সত্যবাদী ছিলেন। আশ্রয় গ্রহণ করেননি তাই তো মহানডুল আলমিন উত্তম মর্যাদা তাদেরকে দান করেছেন মানুষের মাঝে সর্বোত্তম মানুষ হল তারা এবং তাদের গুণ যারা গ্রহণ করেছে তারা হলো উত্তম মানুষ এই আমাদের উচিত নবী মুসাল আলহি ওসাল্লাম যে সুন্নত যে তরিকা যে পথ আমাদের কাছে রেখে গেলেন সে পথকে পরিপূর্ণভাবে গ্রহণ করা পরিপূর্ণভাবে গ্রহণ করা আমাদের যে উত্তম গুণগুলি আমরা আলোচনা করছি বলা যেতে পারে ইসলামের অনেক সুন্দর সুন্দর উচ্চ গুণগুলির মাঝে এটি একটি যে সত্যবাদী হবে মানুষ সত্য কথা বলবে কাউকে ধোকা দেবে না কারণ সত্যর মাধ্যমে অনেক ক্ষতিকর দিক আছে আমরা ভালো করেই জানি যে কেউ যদি সত্যবাদীটা হারিয়ে ফেলে যদি কথায় সত্যবাদী না হয় তাহলে মানুষের লাঞ্ছনা মানুষের মানে ধিক্কার তার প্রতি এসে থাকে অতএব সত্যবাদী হওয়া উচিত মহানবুল্লা আলমিন ইসমাইল সালামের কথা এরশাদ করেন কিতাব ইসমাইল মহানরবুল্লাহ আলমিন এরশাদ করেন যে হে নবী আপনি ইসমাইলের ঘটনা স্মরণ করুন ইন্নাহু কানা কানা ওয়াদ তিনি সত্যবাদী ছিলেন ওয়াদা করলে ওয়াদাকে পরিপূর্ণ ভাবে রক্ষা করা এটি মমিনের গুণ নবীদের গুণ তারা সত্যবাদী ছিলেন এবং নবী ছিলেন সুপ্রিয় দর্শক তাহলে সত্যবাদী গুণ নিয়ে আমরা আলোচনা করেছি যে সত্যবাদী কি এ অংশ আপনার মাঝে থাকতে হবে আর সত্যবাদী গুণটি কার এটি আপনার মাঝে থাকতে হবে যেন অন্তত আপনি এই অংশ যদি বুঝতে পারেন যে এটি আল্লাহর গুণ আর এই গুণটি মোহানবুল তার বান্দাদের জন্য তিনি পছন্দ করেছেন যে তার বান্দারা কখনো কাউকে ধোকা দেবে না কারোর সাথে মিথ্যে কথা বলবে না কাউকে প্রতারণা করবে না এগুলো মানুষের গুণ যার মাধ্যমে ব্যক্তি থেকে শুরু করে সমাজে শান্তি ফিরে আসতে পারে যার মাধ্যমে যত ধরনের খারাপ দিক খারাপ দিক থেকে তারা বেঁচে যেতে পারে সুপ্রিয় শ্রোতা আমরা এখন আলোচনা করতে পারি যে পরিপূর্ণ সত্যবাদীর কথা আমরা বলেছিলাম যে আংশিক সত্যবাদী আর পরিপূর্ণ সত্যবাদী পরিপূর্ণ সত্যবাদী আসলে কাকে বলে আমরা বলেছি যে কথাই শুধু সত্যবাদী হলে তাকে পূর্ণ সত্যবাদী বলা যেতে পারে না আংশিক কথা সত্যবাদিতার বেশ কিছু দিক আছে আমরা তিনটি দিক আলোচনা করব। যে তিনটি ক্ষেত্রে একই সাথে তাকে সত্যবাদী হতে হবে যদি এই সত্যবাদীটা তার সত্য গুণটি যদি একই সাথে তিনটি ক্ষেত্রে থেকে থাকে তাহলে তাকে আমরা পরিপূর্ণ সত্যবাদী বলতে পারি প্রথম প্রকার গুণ হলো আল্লাহ আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আপনি মানুষের সাথে সত্যবাদী হয়েছেন আপনি মানুষের সাথে সত্য কথা বলেন কিন্তু আল্লাহর সাথে আপনি সত্যবাদী সত্যবাদী নন নন আসলে আপনি আপনি যদি এই গুণটি বাস্তবে রূপ দিতে চান তাহলে প্রথমে আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে মোহান্নবুল আরমিন যে আদেশ এবং নিষেধ করেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে গ্রহণ করার নামই হলো সত্যবাদী কারণ সে আল্লাহর সাথে কিছু ওয়াদা করেছেন আর ওয়াদাকে তিনি পূর্ণ করেছেন তাকে কিছু আদেশ করেছেন আদেশের ক্ষেত্রে আপনি আদেশ লঙ্ঘন করলেন যদি মহানবুল আলমিনের আদেশকে আপনি লঙ্ঘন করে দেন তাহলে সে ক্ষেত্রে কিন্তু আদেশকে না মানার ফলে আপনি এই ক্ষেত্রে মিথ্যাবাদী কারণ আপনি অঙ্গীকার করেছেন আমরা সকলেই রব হিসেবে আল্লাহকে গ্রহণ করে ফেলেছি এবং এই গ্রহণ এই শিক আমাদের আগেই পৃথিবীতে আসার আগেই আমাদের ছিল এবং আমরা বলেছি যে আল্লাহ আমাদের রব তাকে রব হিসেবে গ্রহণ করার পরে রব যে আদেশ আপনাকে করেছেন আপনার প্রভু যে আদেশ আপনাকে করেছেন আপনার মঙ্গলের জন্য আপনার লাভের জন্য যে আদেশ এবং নিষেধ করেছেন সে আদেশকে আপনি রব হিসেবে গ্রহণ করার পরেও যখন লঙ্ঘন করবেন ক্ষেত্রে আপনি একজন মিথ্যাবাদী মোহান রবুল্লা আলমিন যে আদেশ নিষেধগুলো করেন তার মাঝে আমরা দেখতে পাই অনেকগুলো আদেশ আছে

আল্লাহ সুবহানহুয়াতা আলা এখানে মমিনদের কিছু অবস্থা তুলে ধরেছেন তিনি বলছেন আলিফ লাম মিম এ শব্দগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন আলিফ লাম মিম যে অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহই ভালো জানেন এরপরে আল্লাহ তালা তিনি আলোচনা শুরু করলেন আহা সিফ আন মানুষেরা কি এ ধরনের ধারণা করে মানুষেরা কি মনে করে আই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে যে তারা শুধু এই কথা বলবে যে আমি ইমান এনেছি ইমানের দাবির ফলে তাকে ছেড়ে দেওয়া হবে ওহম্লা ইউতানুন আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাহলে মহান্নবুল্লা আলমিন তাদেরকে পরীক্ষা করবেন অতএব সত্যবাদিতার ক্ষেত্রে মহান্নবুল্লা আলমিন যখন পরীক্ষা করবেন এই পরীক্ষায় পাশ করতে হবে তাহলে আপনি সত্যবাদী হতে পারেন এ দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা ارشاد করেন ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম যে আমি ইতিপূর্বে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা করেছি ফালা ইয়ালামন্নাল্লাহুল্লাযিনা সাদাকু যারা সত্যবাদী তাদেরকে জানার জন্য আর কারা মিথ্যবাদী তাদেরকেও দেখার জন্য তাদেরকেও জানার জন্য ওয়ালা ইয়ালামন্নাল কাযিবিন আর কারা মিথ্যবাদী তাহলে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণ সত্যবাদী হতে হবে সুপ্রিয় দর্শক আমরা সত্যবাদীতা নিয়ে কথা বলছিলাম আগামী অধিবেশনে আপনাদের সাথে আবারও এই বিষয়ে কথা হবে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে বলুনুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র 23 টিভি বাংলায় ইকরা ও খায়া ওয়ারাতিল কোরআন ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Peace TV presents... Learning the wise way. What we should recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a professional person who invites people to Allah subhanahu wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. but the meaning